শুভ সকাল বন্ধুরা, আজ 12 জুলাই বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, করিমগঞ্জের ডিলিমিটেশন প্রস্তাবের বিরুদ্ধে সংগঠিত মশাল মিছিলে পুলিশি আতিশয্যের অভিযোগ, গ্রেফতার আহত বিধায়ক কমলাক্ষসহ শতাধিক। করিমগঞ্জের যানবাহন আইন লঙ্ঘনের দেয় 26 জনের ড্রাইভিং লাইসেন্স সাময়িক বরখাস্ত। কলেজ শুরু হবে সকাল 9টায়, শিক্ষকদের সপ্তাহে 40 ঘন্টা কাজ। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী নতুন নির্দেশিকা উচ্চশিক্ষা বিভাগের। 20% পুলিশ খারাপ, 26 অবধি চাকরি যাবে অনেকের, ঘোষণা মুখ্যমন্ত্রীর। কাল একদিনে 3 লক্ষ ঘরের গৃহ প্রবেশ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 19 লক্ষের মধ্যে 12 লক্ষের বেশি ঘরের নির্মাণ সম্পূর্ণ। AIUDF এর মামলার শুনানি শুরু সুপ্রিম কোর্টে, পরবর্তী তারিখ 25 জুলাই। ডিলিমিটেশন নিয়ে ন্যায় পাবেন আশাবাদী সুজামউদ্দিন লস্কর। এবং সর্বশেষ খবরটি হলো, পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত নাজ হত্যাকারী হিফজুর, কাঠিগড়ার বরুঙ্গায় পুলিশের উপর হামলা করে পালিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা। 10 বছর পর শান্তিতে ঘুমব, প্রতিক্রিয়া নবতীপর দাদি মরিয়মের, আল্লাহ ন্যায় বিচার করেছেন বললেন মা রেহানা সুলতানা। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। ডিলিমিটেশনের খসড়া প্রস্তাবের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ অব্যাহত, খসড়া বাতিলের দাবিতে মাঠে নেমেছে একের পর এক একাধিক দল ও সংগঠন। মঙ্গলবার সন্ধ্যায় প্রস্তাবিত খসড়া প্রত্যাহারের দাবিতে মশাল মিছিলে অংশগ্রহণ করলে পুলিশের হাতে শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্থকে। কেবল তাই নয়, আহত হলেও পুলিশ গ্রেফতার করে কমলাক্ষ এবং শতাধিক কংগ্রেস ও নাগরিক সুরক্ষা মঞ্চের কর্মী সমর্থক এবং সাধারণ নাগরিকদের। মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে সংগঠিত হয়েছে খণ্ডযুদ্ধ। তাছাড়া বিধায়ককে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে করিমগঞ্জ শহরে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ মৃদু লাঠিচার্জ করেছে। জমায়েত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসও ছুড়েছে পুলিশ। পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের উপর নির্মম আতিশয্য চালিয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রতিবাদকারীরা। সদর থানার ভিতরে বসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুহুর্মুহু মুর্দাবাদ ধ্বনি দিয়েছেন নাগরিক সুরক্ষা মঞ্চের কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় ডিলিমিটেশনের খসড়া প্রস্তাব বাতিলের দাবিতে নাগরিক সুরক্ষা মঞ্চের ডাকে মশাল মিছিলের আয়োজন করা হয় করিমগঞ্জে। আর এতে শক্তি প্রদর্শন করেছে করিমগঞ্জ সদর পুলিশ। সন্ধ্যা 7টায় শহরের গঙ্গাভাণ্ডারের সামনে থেকে মিছিল শুরু হলেই কোড়া মেজাজে দলবল নিয়ে মাঠে নামেন OC DSP। কোনো কিছু বুঝে ওঠার আগে মিছিলে যোগদানকারীদের উপর লাঠিচার্জ করে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। অগ্নি নির্বাপক বাহিনীর 2টি ইঞ্জিন দিয়ে মিছিলের উপর জল ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় মিছিল। গ্রেফতার করা হয় বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্থ সহ শতাধিক প্রতিবাদকারীকে। পুলিশের দাবি, মিছিলের জন্য কোনো ধরনের আগাম অনুমতি নেওয়া হয়নি, যার দরুন বাধা দেওয়া হয়েছে। বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্থের দাবি, মুখ্যমন্ত্রী তার ক্ষমতার অপব্যবহার করছেন। গণতান্ত্রিকভাবে 12 দলীয় ঐক্যমঞ্চে আন্দোলনে নামলে তাদের নিগৃহীত ও অপদস্থ হতে হয়েছে, পুলিশের লাঠির আঘাতে আহত বরাকের ছেলেরা, এর জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে, বলেন ক্ষুব্ধ বিধায়ক কংগ্রেস নেতা কমলাক্ষদেবপুর কায়স্থ। পরবর্তী খবরটি হলো, করিমগঞ্জে যানবাহন আইন লঙ্ঘনের দেয় 26 জনের ড্রাইভিং লাইসেন্স সাময়িক বরখাস্ত করা হয়েছে। করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন তাপাদার জানিয়েছেন, করিমগঞ্জ জেলায় যানবাহন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিভাগীয় অভিযান প্রতিনিয়ত জারি রয়েছে। এতে 1 জুলাই থেকে 11 জুলাই জেলায় যানবাহন আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে 26 জনের ড্রাইভিং লাইসেন্স আগামী 3 মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। নিয়ন্ত্রিত গতি থেকে অধিক গতিতে গাড়ি চালানো, বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং যানবাহন সংকেত অমান্য করার দায়ে পরিবহন বিভাগ থেকে 21 জনের এবং পুলিশি অভিযানে 2 জনের ড্রাইভিং লাইসেন্স সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি মালবাহী গাড়িতে যাত্রী বহনের অভিযোগে পরিবহন বিভাগ থেকে 1 জনের ড্রাইভিং লাইসেন্স সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পুলিশের পক্ষ থেকে 2 জনকে শনাক্ত করে তাদের ড্রাইভিং লাইসেন্স সাময়িক বরখাস্ত করা হয়েছে। এতে জেলা পরিবহন আধিকারিক আরও জানিয়েছেন যে যানবাহন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিভাগীয় অভিযান আগামীতে জেলায় অব্যাহত থাকবে। পরবর্তী খবরটি হলো, কাল একদিনে 3 লক্ষ ঘরের গৃহ প্রবেশ, একদিনে একসঙ্গে 3 লক্ষ আবাসে গৃহ প্রবেশের অনুষ্ঠান হবে আসামে, যা এক বিরল ঘটনা। আগামীকাল 13 জুলাই প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত 3 লক্ষ ঘরের গৃহ প্রবেশের অনুষ্ঠান করবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ।
মহানগরের শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত গৃহপ্রবেশের কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে মন্ত্রী, বিধায়ক, সাংসদ, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সদস্য, স্বশাসিত পরিষদের সদস্য, সরকারের অফিসারদের উপস্থিতিতে 3 লক্ষ করে গৃহপ্রবেশের অনুষ্ঠান হবে। 13 জুলাই একসঙ্গে 3 লক্ষ আবাসে গৃহপ্রবেশের কথা ঘোষণা করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আসামের 19 লক্ষের বেশি সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সকলের জন্য ঘর, এই উদ্দেশ্য সামনে রেখে শুরু থেকে এখন অবধি আসামের জন্য মঞ্জুর করা হয়েছে মোট 19,10,823টি ঘর। এর মধ্যে 12,41,559টি ঘরের কাজ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে। মন্ত্রী জানান, 2021 সালের 10 মে অবধি আবাস যোজনার অধীনে 8,34,839টি ঘরের কাজ সম্পূর্ণ হয়। তবে বর্তমান সরকারের কার্যকালের প্রথম 2 বছরে সম্পূর্ণ করা হয়েছে 4 লক্ষের বেশি ঘরের নির্মাণ। আসামে বরাদ্দ মোট 19,10,823টি ঘরের মধ্যে বাকি 6,69,264টি ঘরের কাজ 2024 সালের মার্চের মধ্যে সম্পূর্ণ হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ভূমিহীন প্রচুর সংখ্যক লোককেও থাকার জন্য ঘর দেওয়া হয়েছে। তাছাড়া রাজ্যের 10 জেলায় ঘর নির্মাণের জন্য মোট 26টি ক্লাস্টারের কাজ হাতে নেওয়া হয়েছিল। এর মধ্যে 7টি ক্লাস্টারের নির্মাণ শেষ হয়েছে। 7টি ক্লাস্টারে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে 99 জন সুবিধাভোগীকে। বাকি 19টি ক্লাস্টারে ঘর নির্মাণের কাজ চলছে। এতে মোট 838 জন সুবিধাভোগীর ঘর নির্মাণ করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, ডিলিমিটেশনের প্রক্রিয়া বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের করা AIUDF-এর মামলার শুনানি হলো মঙ্গলবার। সুপ্রিম কোর্টের 2 নং আদালতে এদিন 22 নম্বর ক্রমিকে মামলাটি উত্থাপন হয়। AIUDF-এর পক্ষে এদিন মামলাটি লড়েন সিনিয়র আইনজীবী SB উপাধ্যায়। প্রাপ্ত সূত্রে জানা গেছে, আদালত মামলাটির প্রাথমিক শুনানি শেষে 2 সপ্তাহ পর আগামী 25 জুলাই পরবর্তী দিনক্ষণ ধার্য করেছে। AIUDF-এর পক্ষে মামলা করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। গত শনিবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন তিনি। শনিবার রাতে আইডি নম্বর SCIN 01003172023 নম্বরে মামলাটি নথিভুক্ত হয়। নির্বাচন কমিশনের খসড়ায় কাটলিচুড়া বিধানসভা আসন বিলুপ্তির যে প্রস্তাব দেওয়া হয়েছে তা বাতিল করে হাইলাকান্দির 3 আসন সুরক্ষিত রাখার পাশাপাশি এই অবৈজ্ঞানিক খসড়া পুরোপুরি বাতিলের দাবি জানানো হয়েছে। পাশাপাশি 2011 সালের জনগণনার উপর ভিত্তি করে ডিলিমিটেশনের সওয়াল করা হয়। এছাড়া সংখ্যালঘু অধ্যুষিত করিমগঞ্জ, গোয়ালপাড়া, বরপেটা জেলায় সাম্প্রদায়িক বিভাজনের ভিত্তিতে যেভাবে ডিলিমিটেশন করা হয়েছে এ নিয়ে তীব্র আপত্তি তোলা হয় AIUDF-এর মামলায়। জানা গেছে, সুপ্রিম কোর্টে আসামের ডিলিমিটেশন নিয়ে যে মামলা নম্বর 357/2022 চলছে, এতে সুজামউদ্দিন লস্করের উল্লেখিত নম্বরে দায়ের করা আবেদন জুড়ে দিয়ে তাকেও ওই মামলার পার্টি করা হয়েছে। আর এদিন এই মামলারই শুনানি হয় সর্বোচ্চ আদালতে। বিধায়ক সুজামউদ্দিন জানান, তারা আশাবাদী শীর্ষ আদালতে ন্যায় পাবেন। পরবর্তী খবরটি হলো, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীও স্বীকার করতে বাধ্য হলেন যে আসাম পুলিশে অন্তত 20% খারাপ লোক রয়েছেন। মুখ্যমন্ত্রীর পদে বসার পর থেকে যিনি পুলিশকে অধিক শক্তিশালী করেছেন সেই হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার বলেছেন, 2026 সালের আগে আরও অনেক পুলিশ কর্মীর চাকরি যাবে, কারণ পুলিশের 80% কর্মী ভালো হলেও বাকি 20% খারাপ, তাদের চেকিংয়ের প্রয়োজন রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর দাবি, সেই পুলিশ কর্মীরা আমাদের সময়ে নিযুক্ত নয়, ফলে আরও অনেক পুলিশ কর্মী চাকরি হারাবেন। আসামে 50,000 পুলিশ কর্মী রয়েছেন, কিন্তু এর মধ্যে 10,000 এমন পুলিশ রয়েছেন যাদের চেকিং করতে হবে। এখন অবধি মাত্র 4-5 জনের চাকরি গেছে। অ্যাকশন নেওয়ার তালিকা অনেক দীর্ঘ। তবে 2026 সাল পর্যন্ত পুলিশের চাকরি হারানোর আরও অনেক টুইট খবর পাবেন সকলে। তবে 80% পুলিশ দেবারও সেটাও জোরের সঙ্গেই বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, পুলিশেও ভালো লোক রয়েছেন সেটা বলতে হবে, না হলে এত শান্তিতে থাকতো না আসাম। সেই জন্য আমাদের রাজ্যের অবস্থা অনেক ভালো, বোমাগুলি নেই, প্রতিবেশীদের চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছি আমরা, ফলে ভালো গুণও বলতে হবে খারাপের সঙ্গে। পরবর্তী খবরটি হলো, কলেজ শুরু হবে সকাল 9টায়, শিক্ষকদের সপ্তাহে 40 ঘন্টা কাজ। জাতীয় শিক্ষানীতি রূপায়ণে নেমে কলেজ শুরু হওয়ার সময় এগিয়ে আনলো সরকার। এখন থেকে 10টার পরিবর্তে কলেজ শুরু হবে সকাল 9টায়। কলেজে পাঠদান হবে 9টা থেকে 5টা অবধি। প্রতি সপ্তাহে ন্যূনতম 40 ঘন্টা কাজ করতে হবে কলেজ শিক্ষকদের। কলেজে দৈনিক 1 ঘন্টা করে সময় থাকবে টিফিন বা লাঞ্চের জন্য। পড়ুয়াদের জন্য গবেষণা ও লাইব্রেরি কাজের সময়ও দিতে হবে শিক্ষকদের। কলেজের পরীক্ষার উত্তরপত্র দেখে জমা দেওয়ার 1 নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে শিক্ষকদের জন্য।
আসামের বিশ্ববিদ্যালয় কলেজে ইতিমধ্যে জাতীয় শিক্ষানীতি চালু করেছে সরকার। তিন বছরের স্নাতক পাঠ্যক্রম বদলে হয়েছে চার বছরের। পাঠ্যক্রম সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন এসেছে কলেজে নতুন জাতীয় শিক্ষানীতির সঙ্গে সঙ্গতি রেখে। এবার প্রাদেশিকৃত সরকারি কলেজ ও দীনদয়াল উপাধ্যায় কলেজের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের জন্য এক নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা বিভাগ। তাতে কলেজে পাঠদানের সময়ও বদলানোর কথা রয়েছে। অনেক আগে থেকেই রাজ্যে কলেজের পাঠদান শুরু হয় সকাল 10টা থেকে। তবে নতুন শিক্ষানীতি চালুর পর কলেজ এখন শুরু হবে সকাল 9টায়। উচ্চশিক্ষা বিভাগের জারি করা নির্দেশিকা অনুযায়ী সরকারি প্রাদেশিকৃত সব ধরনের কলেজে পাঠদান শুরু হবে সকাল 9টা থেকে। 9টা থেকে বিকেল 5টা অবধি পাঠদান চলবে। তবে এক ঘন্টার টিফিন টাইম থাকবে দুপুর 1টা থেকে 2টা অবধি। কলেজে শিক্ষকদের নিয়মিত উপস্থিতিতে কড়া নজরদারি রাখা হবে। ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত করা হবে তাদের উপস্থিতি। তবে কিছুটা ছাড়ও থাকবে যাতে শিক্ষকরা লাইব্রেরিতে যেতে পারেন এবং কলেজ ক্যাম্পাসের ভেতর বা বাইরে তাদের উপর ন্যস্ত অন্যান্য কাজও সারতে পারেন। তাছাড়া পড়ুয়া ও গবেষণারত ছাত্রছাত্রীদের লাইব্রেরিতে কাটানোর সময়ও নির্ধারণ করে দিতে হবে শিক্ষকদের। গবেষণামূলক কাজে মত বিনিময়ের জন্য সপ্তাহের 2 দিন অন্তত 4 ঘন্টা করে সময় দিতে হবে শিক্ষকদের। কলেজ শিক্ষকদের সপ্তাহে ন্যূনতম 40 ঘন্টা করে কাজ করার নির্দেশ দিয়েছে ইউজিসি। সেই নির্দেশের কথা উল্লেখ করে উচ্চশিক্ষা বিভাগের নির্দেশিকায় বলা হয়েছে কলেজ শিক্ষকদের 40 ঘন্টা কাজ করতে হবে প্রতি সপ্তাহে। এর মধ্যে 16 ঘন্টা সরাসরি পাঠদান করতে হবে শ্রেণীতে, ফলে দৈনিক 7-8 ঘন্টা করে কলেজে থাকতে হবে শিক্ষকদের। বাকি সময়টা ছাত্রছাত্রী নিজেদের এবং প্রতিষ্ঠানের উন্নতির কাজে লাগাতে হবে। কলেজের দুই ধরনের অভ্যন্তরীণ এবং বাইরের পরীক্ষাকে গুরুত্ব দিয়ে নেওয়ার কথা বলা হয়েছে উচ্চশিক্ষা বিভাগের নির্দেশিকায়। এক নির্দিষ্ট পদ্ধতিতে কলেজে অভ্যন্তরীণ পরীক্ষা আয়োজন করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে উত্তরপত্র দেখে জমা দেওয়ার কথাও রয়েছে শিক্ষকদের জন্য। ইন্টারনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার 7 দিনের মধ্যে উত্তরপত্র দেখে জমা দিতে হবে শিক্ষকদের। সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা শেষ হওয়ার 15 দিনের মধ্যেই উত্তরপত্র দেখে ফেরত দিতে হবে এবং 1 মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। ছাত্রছাত্রীদের উপর নজরদারি রাখতে মাসে 1বার করে সভা করতে হবে শিক্ষকদের এবং সেই সভা থেকে উঠে আসা তথ্য আপলোড করতে হবে উচ্চশিক্ষা বিভাগের সমর্থ পোর্টালে। পরবর্তী খবরটি হলো 10 বছর পর রাতে শান্তিতে ঘুমাবো। পুলিশের গুলিতে নাতি নাজের হত্যাকারী হিফজুরের মৃত্যুর খবরে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন নাজের দাদি মরিয়ম বিবি। হিফজুরের মৃত্যুর খবরে বেজায় খুশি তিনি। নাতি নাজের অপহরণ হত্যার পর শোকে পাথর হয়ে গিয়েছিলেন। এরপর ছেলে তুফাইল আহমেদকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। এত সব সহ্য করেছেন 95 বছরের বৃদ্ধা মরিয়ম বিবি। 10 বছর পর বুকের জ্বালা মিটেছে, আজ শান্তি পেয়েছেন তিনি, রাতে শান্তিতে ঘুমাবো বলেন মরিয়ম বিবি। এদিকে নাজের মা রেহানা সুলতানা জীবিত অবস্থায় যে এত খুশির খবর পাবেন তা ভাবতেও পারেননি। আল্লাহ ন্যায় বিচার করেছেন তার ছোট্ট প্রতিক্রিয়া। নাজের চাচা গাজী ফুজাইল আহমেদ জানান, আমার ভাতিজা নাজকে এই হিফজুর পিস্তল দিয়ে গুলি করে হত্যা করেছিল। হত্যা করার পরও তারা আমার ভাই তুফাইল আহমেদের কাছ থেকে 12 লক্ষ টাকা মুক্তিপণে। এই দিনগুলির কথা মনে পড়তেই এখনও গা শিউরে উঠে। কাচার পুলিশের গুলিতে দাগি অপরাধী হিফজুরের মৃত্যুর খবরে আমার পরিবারের সবাই খুশি, এর জন্য কাচারের পুলিশ সুপারকে ধন্যবাদ জানান তিনি। বরাকের বহুচর্চিত নাজ হত্যাকাণ্ডের মূল অপরাধী হিফজুরের পুলিশের গুলিতে মৃত্যুর খবর মঙ্গলবার সকালে ছড়িয়ে পড়তেই বৃহত্তর ভাঙ্গা বদরপুরে খুশির জোয়ার বইছে। এই হিফজুর সেলিমুদ্দিনরা 2011 সালের 19 নভেম্বর সন্ধ্যা রাতে চরগুলার রিলায়েন্স পেট্রোল পাম্পের কাছ থেকে করিমগঞ্জ কলেজের ছাত্র তথা ভাঙ্গা সরপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী গাজী তুফাইল আহমেদের ছেলে আহরার আহমেদ নাজকে অপহরণ করে নিয়ে যায়। নাজ অপহরণের পর গোটা ভাঙ্গা বদরপুরে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল, গড়ে উঠেছিল গণ আন্দোলন। এই সময় ভাঙ্গা মনসাঙ্গন মালুয়া কামরাঙ্গি এলাকায় বেঁচে বেঁচে সমাজ বিরোধীর ঘরবাড়ি দোকান ইত্যাদি ভেঙে দেওয়া হয়েছিল। সে সময় কম করে 54টি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। 2011 সালের 25 নভেম্বর গণ আন্দোলনের ফলে মনসাঙ্গনের বড় বনটিলায় মাটির নিচে থেকে নাজের পচাগোলা মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর এক এক করে এই ঘটনায় জড়িত সকল অভিযুক্তকে জনগণের প্রচেষ্টায় পুলিশ জালে পুড়তে সক্ষম হয়। এখানে উল্লেখ্য, নাজকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে বাবা তুফাইল আহমেদের কাছ থেকে 12 লক্ষ টাকা মুক্তিপণ নিয়েছিল হিফজুর বাহিনী। পরে জানা গেছে হিফজুররা নাজকে আগেই খুন করেছিল, পরে মুক্তিপণ হিসেবে মেঘালয়ের মেন্দিহাট থেকে 12 লক্ষ টাকা নেয়। এই হত্যাকাণ্ডের পর হিফজুর সেলিমকে বদরপুর পুলিশ ত্রিপুরার বিলোনিয়া থেকে গ্রেফতার করে এরপর গোটা বদরপুর বাঙ্গায় হিফজুর সেলিমের ফাঁসির দাবি উঠেছিল।
এর কয়েক মাস পর অর্থাৎ 2012 সালের 6 জুলাই নাজির বাবা তুফাইল আহমেদকে ভাঙ্গাবাজার চৌমতায় দুর্বৃত্তরা রাত 8:40 গুলি করে হত্যা করে। এই ঘটনার পর ভাঙ্গা বদরপুরে নতুন করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। মানুষ ঘর থেকে বের হতে ভয় পান। প্রশাসনের পক্ষ থেকে নাজির বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়। উল্লেখ্য, নাজ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে হিফজুরের বাবা আব্দুল করিমকেও গ্রেফতার করা হয়েছিল। ছাড়া পাওয়ার পর বাড়িতেই তার স্বাভাবিক মৃত্যু হয়। নাজির বাবা এআইইউডিএফ দলের বদরপুর বিধানসভা কমিটির সভাপতি ছিলেন। নাজ অপহরণ হত্যাকাণ্ড মামলার রায় হিফজুর ও সেলিমের ফাঁসির সাজা ঘোষণা করা হয়। পরবর্তীতে তারা হাইকোর্টে আবেদন করে হাইকোর্টের নির্দেশে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গত 11 মে শিলচর সেন্ট্রাল জেল থেকে হিফজুর রহমান ও দীপ নুনিয়া নামের কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় আরেক দফা আতঙ্কের সৃষ্টি হয় বদরপুরে। বেইথ সংগঠন নামে একটি সংস্থা নাজ তুফাইল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য যারা সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হয়েছিল তারাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু মঙ্গলবার সকালে কাচার পুলিশের গুলিতে কুখ্যাত হিফজুর খতম হওয়ার খবরে সবাই সন্তোষ প্রকাশ করেন। নাজ ও তুফাইল হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাইয়ে দিতে যিনি প্রথম থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য কমরুল ইসলাম। তিনি তার প্রতিক্রিয়া জানান, এই দাগি অপরাধের মৃত্যুতে বেজায় খুশি তিনি। তার কথায়, এ জাতীয় অপরাধীদের গুলি করে হত্যা করাই ভালো। তিনি হাইলাকান্দির দর্শনকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে শিলচর সদর থানা থেকে হিফজুরের পরিবারের সদস্যরা মৃতদেহ সমজে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। রাতে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে গ্রামের